এইখান থেকে কিন্তু ফোর লাইন শুরু হয়ে গেল। তো আমি এর জন্য এখানে একটু দাঁড়ালাম আপনাদের দেখানোর জন্য, কারণ যেহেতু আমি একা এসেছি তো সেভাবে দেখাতে পাচ্ছি না রাস্তার ভিডিও। তো এইখান থেকে কিন্তু ফোর লেন রাস্তা শুরু হয়ে গেল। আজকে আমি আপনাদের নিয়ে যাব বেলাকোপার অদূরে বিখ্যাত হামলী দেবীর মন্দির এবং বেলাকোপার বিখ্যাত চমচম আপনি কোথায় পাবেন। লেখা আছে আমবাড়ি ফালাকাটা সোজা যেতে হবে, জলপাইগুড়িও সোজা, আর আমবাড়ি গেলে কিন্তু আমাকে লেফট সাইডে যেতে হবে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ছিল, তার জন্য পেট্রোল এখন এখান থেকে ভরলাম। তো পেট্রোল ভরে এখনও পেট্রোল পাম্পে জিজ্ঞাসা করলাম, ওখানে যারা কাজ করে ওরা বললো এখান থেকে আরও 15-20 কিলোমিটার আমার হয়তো যেতে লাগবে। তো দেখি আগে কীভাবে পৌঁছানো যায়। তো আগে গিয়ে আমি আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি যে কতক্ষণ লাগলো এবং কতটা সময় আমার লাগলো। আমি তো ভাবছিলাম অনেকটা আগেই হয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে যে একটু টাইম লাগবে, কারণ আমাকে বললো এখান থেকে আরও মোটামুটি 15-20 কিলোমিটার লাগবে এখান থেকে যেতে। তো আর সময় নষ্ট করবো না, সময় নষ্ট না করে এখনই আমি বেরিয়ে পড়ি। ক্রস করার পরেই কিন্তু বেলাকোপার রাস্তাটা ডিভাইড হয়, তো এখানে একটা বোর্ড দেওয়া আছে। তো আরেকটু আগে যেতে হবে, সোজা যে রাস্তাটা গেল এটা ডান দিকটা চলে আছে জলপাইগুড়ির দিকে, আর বাঁ দিকটা চলে যাচ্ছে হচ্ছে বেলাকোপার দিকে, আর আমি আসলাম শিলিগুড়ির থেকে এই রাস্তা দিয়ে। এই যে রোডটা দেখছেন এইটা কিন্তু না, হ্যাঁ আপনারা সোজা আসবেন, সোজা এসে তারপরে বাঁ দিকে আসলো, এই যে দেখবেন রাস্তাটা যেটা আসলো এটা এসে এইখান থেকে ডিভাইড হলো, এইখান থেকে ডিভাইড হয়ে এই যে রাস্তাটা দেখছেন সোজা যেটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে হচ্ছে জলপাইগুড়ির দিকে, আর আমি যাবো হচ্ছে আজকে যেখানে আমার যাওয়ার কথা সেটা হচ্ছে বেলাকোপার হামলী দেবী মন্দির। তো এইখানে কিন্তু একটা বোর্ড লাগানো আছে এবং সেটাতে লেখা আছে যে এইখান থেকে বেলাকোপার 6 কিলোমিটার, সেই বোর্ডটা আমি আপনাদের দেখাচ্ছি এবং আগে কতটা কীভাবে যেতে হয় সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। এই যে এখানে কিন্তু সেই বোর্ডটা দেওয়া আছে যে বেলাকোপা এখান থেকে 6 কিলোমিটার। তো আমি এখন এই সোজা রাস্তা ধরে বেলাকোপার দিকে যাচ্ছি। এটা হচ্ছে রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এটা হচ্ছে বেলাকোপা রেলওয়ে স্টেশন, আমি এখান দিয়ে ক্রস করছি, ওর জন্য আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি জুম করে। যাওয়ার যে রাস্তাটা আমি এখান দিয়ে যাচ্ছি, জিজ্ঞাসা করে করে যাচ্ছি এই রাস্তাটাই গেছে, কিন্তু রাস্তার পাশে দেখুন খুব সুন্দর চা বাগান দেখুন, এবং এখন সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, এই যে সেই চা বাগানটা। আর আমি আসছি এই রাস্তাটা ধরে আর যাব হচ্ছে এদিকটা, জিজ্ঞাসা করে করে যাচ্ছি। আমি গ্রামের যে রাস্তাটা দিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলাম তো একটু দাঁড়িয়ে আবার সেটার একটু স্কুটিতে চালানোর একটু ছবি উঠ।
রাস্তা কিন্তু এখন আসলে অতটা এই বাজারের রাস্তা ধরে সোজা আসার পরে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা সোজা কিন্তু আরো গ্রামের রাস্তা মান্থাদারি বলে কোনো একটা গ্রাম আছে সেই হয়ে এটা দিয়েও আপনি শিলিগুড়ি যেতে পারেন ঠিক আছে তো আমি আর সোজা যাচ্ছি না এই যে রাস্তাটা ডান দিকে টার্ন নিল এই রাস্তাটাই কিন্তু ভাম্বি দেবী মন্দিরের দিকে চলে গেছে এখানে কিন্তু একটা বোর্ড আছে আপনারা এই বোর্ডটা ফলো করবেন অবশ্যই এই যে 51 পিঠের ত্রিসোত্রা মা ভাম্বি দেবী মন্দির এখান থেকে আরও কিন্তু 5 কিলোমিটার এখানে দেওয়াই আছে এই এখানে কিন্তু সেটা দেওয়া আছে তো আপনারা যদি এই সাইড থেকেও আসেন তো এই বোর্ডটাকে লক্ষ্য করবেন আর যদি বেলাকোবা বাজারের দিক থেকে আসেন তো অবশ্যই এই বোর্ডটাকে ফলো করবেন আর এই রাস্তাটা ধরেই কিন্তু আপনারা এদিক দিয়ে চলে যাবেন এখান থেকে 5 কিলোমিটারের মতো লেখা আছে কিন্তু রাস্তার কন্ডিশন মনে হয় না অতটা ভালো হবে তো যাই হোক আমি মন্দিরে যাচ্ছি মন্দিরে গিয়ে আপনাদের এটা কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তাটা এই রাস্তাটা কিন্তু একটু খারাপ আছে এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে আপনাকে একটু ড্রাইভিং আস্তে করতে হবে স্লো করতে হবে চা বাগানের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর আজকে বাড়ি যেতে যেতে সন্ধ্যার উপরে হয়ে যাবে আমি খুব হালকা নিয়ে নিয়েছিলাম সামনে সামনে করে আমি ইচ্ছা করে লেট করেছি আসলে থেমে থেমে আসতে হয়েছে তো ভিডিও করার জন্য অনেক জায়গায় থামতে হয়েছে আমি তো একা এসেছি ওটাও একটা ম্যাটার অসুবিধা নেই তাড়াতাড়ি মন্দির দর্শন করে তারপরে একটা নদী দেখলাম তো একটু দাঁড়ালাম দাঁড়িয়ে সেই নদীর ছবিটা নিচ্ছি যাওয়ার রাস্তায় হেলমেট খুলে দিয়েছি মন্দিরটা এদিকে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে কিছু করার নেই চিনি না আমি যদি মন্দিরে যাওয়ার সময় এই অপরূপ দৃশ্যটি দেখে দাঁড়িয়ে পড়লাম এবং এখানে কিছুক্ষণ ফটোশুট করলাম গ্রামের রাস্তা দিয়ে আসার পরে একটা মোড় আছে এই মোড় থেকে তারপরে এই রাস্তাটা দিয়ে যেতে এই এই জায়গাটায় এরকম সমস্ত খুব বড় বড় সমস্ত গাছ দেখতেই পাচ্ছেন এই সমস্ত বড় বড় গাছের মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরে গেলেই সামনেই হয়তো মন্দিরটা চলে আসবে দুপাশে অসংখ্য আশা করি এবার মন্দিরে চলে আসলাম এটা হচ্ছে মন্দিরের ওই গ্রামের রাস্তা ধরে এসে এই যে এখানে কিন্তু বানারের উৎপাত আছে খুব সাবধান প্রথমে আমি দেখলাম বানার ভিডিও করছি অবশেষে ভাম্বি দেবীর মন্দিরে এসে পৌঁছলাম এই যে তো এখন আমি পূজার জিনিস নিবো এখান থেকে এই দোকান থেকে নিচ্ছি পূজার জিনিস এখানে লাড্ডু যে আছে লাড্ডু আছে 7 টাকা করে তো আমি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো আমি এই দোকান থেকে জিনিসগুলো নিচ্ছি এখানে অজস্র আপনি দোকান পেয়ে যাবেন এই মন্দিরের সামনে এরকম প্রচুর দোকান আছে স্কুটি বাইক রাখারও জায়গা আছে তো আমি নিচ্ছি হচ্ছে লাড্ডু নিলাম 7 টাকা করে এগুলো 4টা লাড্ডু নিলাম 1টা ধূপকাঠি নিলাম আর 1টা মোমবাতি প্যাকেট নিলাম কত হয়েছে সব মিলে এরপরে মন্দিরে মন্দিরে এখন পুজোর ফুল টুল প্রসাদ এগুলো নিলাম এখন পুজো দিতে যাচ্ছি অন্ধকার হয়ে এসছে এটাও 51 সতীপীঠের 1 পীঠ এখানে দেবী সতীর এখানে বা চরণ পুজো দিয়ে দিলাম আমি এখন 6টা বেজে গেছে বন্ধ হয়ে যাবে Thank you.
ডান পাশে এই মা কালী ঠাকুরটি রাখা আছে। এখানে আরেকটা নতুন মন্দির আছে। আমার ভাবনি দেবী মন্দির দর্শন এখানেই শেষ। গেট আছে, এখানেও একটা কিন্তু গেট আছে। দোকান আছে, তো আমি এখন এখান থেকেও নিব এবং অন্য জায়গার থেকেও নেব। এখানে একটা টেস্ট করে দেখব, এখানে একটা কেমন হচ্ছে। 20 টাকা পার পিস, বেশ বড়। আমি আরও এক দুই জায়গার থেকে নিব। এটা এখন প্রথমে একটা দোকানে ঢুকলাম, মনোজ সুইটস, এটাও খাবো এবং অন্য জায়গায় দেখবো। পোড়াবাড়ির চমচমের জন্য বিখ্যাত, বেলাকোপার কলেজ মোড়, প্রসন্ননগর, জলপাইগুড়ি। এটা হচ্ছে সরকার সুইটস, উদয় সরকার, এনার কিন্তু বেশ নাম আছে। তো আমি তিন জায়গার থেকে কিন্তু চমচম কিনলাম, এখন বাড়ি গিয়ে দেখবো যে কোনটা খেতে বেশি টেস্ট। তারপরে এসে বেলাকোপা বাজারে এসে তিন জায়গার থেকে আমি চমচম খেলাম, আর নিয়েও যাচ্ছি বাড়ির জন্য। তো দেখি এখন কীরকম খেতে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ।